ফুজিশাওয়া স্টেশন থেকে এনোদেন ট্রেনে করে চলে যাচ্ছি এনোশিমা। ট্রেন থেকেই চোখে পড়ে গেল এনোশিমা আইল্যান্ড। এটি একটি ছোট্ট আইল্যান্ড যার পরিধি মাত্র 4 কিলোমিটার এবং এই আইল্যান্ডটি মূল শহরের সাথে 400 মিটার দীর্ঘ একটি ব্রিজ দ্বারা সংযুক্ত। এখন আমরা হাঁটছি বেন্তেনবাসী ব্রিজের ওপর দিয়ে। তোমরা কেউ যদি চাও বোট রাইডিং নিয়েও সমুদ্র থেকে এই ছোট্ট আইল্যান্ডটির খুব সুন্দর দৃশ্য উপলব্ধি করতে পারো। পেডেস্ট্রিয়ান ব্রিজ ক্রস করে এখন আমরা এই ত্রিভুজাকৃতি ছোট্ট দ্বীপটায় পৌঁছে গেছি। সামনের এই রাস্তাটি আমাদের নিয়ে চলে যাবে এনোশিমা শ্রাইনের দিকে। এই এনোশিমা শ্রাইনের 3টি অংশ আছে, হেতসুমিয়া, ওকুৎসুমিয়া এবং নাকাতসুমিয়া। এই শ্রাইন ঘুরে দেখতে গেলে প্রচুর সিঁড়ি ভেঙে উঠতে হয়। যদি কেউ চান তবে এনোশিমা এস্কেলেটর ব্যবহার করেও একদম মন্দিরে পৌঁছে যেতে পারেন। এই এনোশিমা মন্দিরটি পঞ্চমস্তকযুক্ত গোজুরু নামে একটি ড্রাগনের সাথে গভীরভাবে সম্পর্কযুক্ত। কথিত আছে এই ড্রাগনটি কামাকুরার গ্রামবাসীদের তার শক্তি দিয়ে জর্জরিত করে রেখেছিল, কিন্তু শেষ পর্যন্ত বৌদ্ধ দেবী বেনজাইতেনের প্রেমে পড়েছিল। সেই দেবী ড্রাগনের সাথে যুক্তি করতে সক্ষম হয়েছিলেন, যার ফলে সেই ড্রাগন তার নিজের ভুল বুঝতে পারেন এবং এনোশিমার ওপর পাহাড়ে রূপান্তরিত হয়ে এই এলাকার রক্ষক হয়ে অনুতপ্ত হন। এই বেনজাইতেন দেবীকেই এনোশিমা মন্দিরে স্থাপিত করা হয়েছে, যা এখন বিবাহ এবং ম্যাচমেকিংয়ের সৌভাগ্যের জন্য পরিচিত। হেতসুমিয়া শ্রাইন ঘুরে এসে আমরা এলাম নাকাতসুমিয়া শ্রাইনে, যেখানে 3 বোন দেবীর দ্বিতীয় বোন পূজিত হন। কথিত আছে এই মন্দিরের বিশেষ পুকুরে টাকা পয়সা ধুয়ে নিলে অর্থভাগ্য নাকি বৃদ্ধি পায়। মন্দির সম্পর্কিত ড্রাগনের গল্পের সাথেও এই দ্বীপটি থেকে এত সুন্দর সমুদ্রের দৃশ্য পর্যটককে আকর্ষণ করে। মন্দির চত্বর থেকে বেরিয়ে এসে আরও কিছুটা ওপরে উঠে আমরা চলে এলাম স্যামুয়েল ককিং গার্ডেনে। এই বোটানিক্যাল গার্ডেনে ছড়িয়ে রয়েছে বিরল প্রজাতির সব গাছপালা। এখানকার অন্যতম আকর্ষণ এনোশিমা সি ক্যান্ডেল অবজারভেশন টাওয়ার। লিফটে করে আমরা উঠে গেলাম সমুদ্রতল থেকে প্রায় 120 মিটার ওপরে ইনডোর অবজারভেশন ডেকে এবং তারপরে চলে গেলাম আউটডোর অবজারভেশন ডেকে। সেখান থেকে নীল সবুজের সমারোহে পেয়ে গেলাম এক অদ্ভুত শান্তি। এরপর বেশ খানিকটা পথ পাহাড়ি সিঁড়ি দিয়ে নেমে এসে আমরা চলে এলাম এনোশিমার অন্যতম আকর্ষণ ইউয়াইয়া কেভে। বিশেষজ্ঞদের মতে এনোশিমা শ্রাইনের মূল উৎপত্তি স্থল এই ইউয়াইয়া কেভ, কিন্তু সমুদ্র উত্তাল হয়ে গেলে এই গুহাটিতে প্রবেশ করা অসম্ভব হয়ে পড়ে। এই কারণেই এনোশিমা মন্দিরটিকে 3টি বিভিন্ন স্থানে বিভক্ত করা হয়েছে।
ইওয়াইয়া কেভ থেকে বেরিয়ে এই জায়গাটির এত সুন্দর মনোরম আবহাওয়া আমাদের সত্যি মনোমুগ্ধ করে দিয়েছিল। এত সুন্দর জায়গাটি থেকে সূর্যাস্ত উপভোগ করতে কেই বা না চায়। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আমাদের এনোশিমা এবং কামাকুরা সংক্রান্ত সম্পূর্ণ ভ্রমণ বৃত্তান্ত ব্লগটির লিংক ডেসক্রিপশনে দিয়ে দিলাম। আশা করি আমার সাথে এনোশিমা শহরটি ঘুরে দেখতে তোমাদের ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। দেখা হবে পরের একটি ভিডিওতে একটি নতুন জায়গায়, যেদিকে মন চায়। ধন্যবাদ সবাইকে।